তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল পরিচালিত নদিয়ার শান্তিপুর পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখায় সাফাই কর্মীরা। বৃহস্পতিবার সকালে প্রায় 200 জন সাফাই কর্মী আইএনটিটিইউসির পতাকা নিয়ে পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। আমরা প্রত্যেক দিন ডিউটি করছি শান্তিপুর পৌরসভা, যেভাবে কাজ হয় আমার মনে হয় না অনেক পৌরসভাতে হয় না। লেবার রাইটস তো ফাঁকি মারে না, তবে আমরা চাইছি মায়না তো বাড়াচ্ছেই না, মায়না বাড়ানোর দাবিতে এবং ডিউটি টাইমের ওভার টাইম যদি করা যায় ওভার টাইমগুলো পয়সাও দিতে হবে। এই জন্য আজকে আমরা এই ধর্ণায় নেমেছি। আইএনটিডিসির পক্ষ থেকে বলছি আইএনটিডিসি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। একটা কথা আপনাদের বলি, আগে তো সাফাই কর্মীদের দাবি ছিল, এখন কি আপনারাও মানে আমরা অস্থায়ী লেবার হিসেবে দাবি করছি? আজ পৌরসভা কত কত মানুষ অস্থায়ী লেবার আছে? অস্থায়ী লেবার আমরা 300, প্রায় 350। তাদের অভিযোগ, এই পৌরসভা দীর্ঘদিন ধরে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কিন্তু তাদের মজুরি বাড়েনি। একাধিকবার পুর কর্তৃপক্ষকে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও তাদের কোনো সুরাহ হয়নি। তাদের দাবি, মজুরি বাড়ানোর সাথে অতিরিক্ত সময়ে কাজ করানো হলে বাড়তি মজুরি দিতে হবে। মাইনে বাড়াবে না, আজকে লেবারদের 200 টাকা, কারো 300 টাকা, কারো 30 টাকা রোজ, কারো 25 বছর, কেউ 28 বছর কাজ করছে, কেউ 16 বছর, 17 বছর, কোনো মারা মাইনের কোনো সিস্টেমই নেই পাড়ার, কারণ কেউ 8 বছর কাজ করছে, কারণ তো বেশি মাইনে হয়ে যাবে। যারা আজকে দেখা গেল 25 বছর কাজ করছে, 25 বছর কাজ করার পর হঠাৎ দুদিন ঢুকলো, ঢুকে তাদের 200 টাকা রোজ হয়ে গেলো। যারা 25 বছর কাজ করছে তাদের কোনো দাম নেই, তাহলে যারা নতুন ঢুকছে তাদের সাথে একই হয়ে গেলো, কোনো নাই, কোনো দামই নেই। কারণ লেবার দেওয়া রোজের রোজ বাড়ানোর জন্য পুরসভার উপপুরপতি কৌশিক প্রামাণিক জানান, সাফাই কর্মীদের মজুরি 100 দিনের প্রকল্প অনুযায়ী হয়, তাদের মজুরি 202 টাকা করে বেঁধে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বিক্ষোভ না দেখিয়ে তার সাথে আলোচনা করতে পারে। যে ওই যেটা 100 দিনের প্রকল্প, আমাদের সরকারি নির্ধারিত টাকায় মাইনে, এখানে আমাদের পৌরসভার কিছু করা নেই, কারণ সমস্ত মিউনিসিপ্যালিটি এরকমভাবেই 202 টাকা রোজ, বা সেমি স্কিল যারা 230 টাকা, আর যারা স্কিল যারা হচ্ছে গাড়ির ড্রাইভার বা মিস্ত্রি তাদেরকে 302 টাকা, এটা হচ্ছে সরকার নির্ধারিত রোজ, সেই অনুযায়ী মাইনে দেওয়া হয় তাদের। এখন এটা তো আমাদের মিউনিসিপ্যালিটির হাতে নেই, এই মাইনের ব্যাপারটা আমাদের মিউনিসিপ্যালিটির হাতে নেই, এটা তো এইভাবেই তাদেরকে দেওয়া হয়। ঠিক আছে, নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।